সব লেটেস্ট আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। বাংলায় মসনদ দখলের ক্ষেত্রে এখনও অনেক বাধা রয়েছে, তাই অঙ্ক কষে এগোতে হবে। লোকসভা নির্বাচনে 18টি আসন জিতে তৃণমূলের ঘাড়ে নিঃশ্বাস ফেললেও বিধানসভায় লড়াইটা অনেক কঠিন তা কার্যত স্বীকার করে নিল বিজেপি। প্রকারান্তরে মুকুলের যুক্তি মান্যতা পেল, 190টি আসনের স্বপ্ন ভুলে 21-এ জয়ের অঙ্ক ভিন্নভাবে কষতে মন দিল বিজেপি। 2021-এর বিধানসভা নির্বাচনের রূপরেখা তৈরি করতে নয়াদিল্লিতে বঙ্গ নেতৃত্বকে নিয়ে বৈঠকে বসেছিল বিজেপি। সেই বৈঠকের মাঝপথে মুকুল রায়কে নিয়ে তাল কাটলেও আদতে যে সিদ্ধান্ত হলো তা মুকুলের সিদ্ধান্তকে মান্যতা দেওয়ার নামান্তর। মুকুল রায়ের যুক্তি মেনে বাংলায় সংগঠনে আরও জোর দেওয়ার বার্তা দিল বিজেপির নেতৃত্ব। বিজেপি একেবারে অঙ্ক কষে এগোবে এবার। 2019-এর লোকসভা নির্বাচনে দেখিয়েছে উত্তরবঙ্গে বিজেপি অনেকটাই শক্তিশালী। তৃণমূলকে নাস্তানাবুদ করে হারিয়েছেন বিজেপির সাংসদরা, কিন্তু দক্ষিণবঙ্গের শুধু জঙ্গলমহল বাদ দিয়ে বিজেপির সাংগঠনিক শক্তি খুবই কম। আর দক্ষিণবঙ্গে তৃণমূল মাত দিয়ে বেরিয়ে যেতে পারে, তা আটকাতে গেলে সংগঠন বাড়াতে হবে। বিজেপির আরও একটি মাইনাস পয়েন্ট হলো সংখ্যালঘু ভোট। সংখ্যালঘু ভোট তৃণমূলকে বিশাল মাইলেজ দিয়ে দিচ্ছে, সেখানে ভাঙন ধরাতে হবে। এই দুটি কাজ সঠিকভাবে করাতে পারলেই তৃণমূলকে বিধানসভায় মাত করা যেতে পারে। আপাতত বৈঠক থেকে এই সারবস্তু উঠে এসছে বলে বিজেপি সূত্রের খবর। বিজেপি উত্তরবঙ্গে যতটা সক্রিয় দক্ষিণবঙ্গে ততটাই নড়বড়ে, তা নিয়ে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব উষ্মা প্রকাশ করেন। বিজেপি মনে করে এই দুর্বলতা কাটিয়ে উঠতে না পারলে মিশন 2021-এর সফলতা কষ্টসাধ্য হয়ে উঠবে। বৈঠকের শেষ দিনে তাই বিশেষ গুরুত্ব দেওয়া হয় এই দিকটিতে। হাতে সময় কম, এর ভিতরে সংগঠনে জোর দিতে হবে। সোমবার দিল্লিতে বৈঠকের শেষ দিনে আলোচনা হয় কলকাতা উত্তর ব্যারাকপুর বসিরহাট মথুরাপুর লোকসভা ক্ষেত্রের সাংগঠনিক পরিস্থিতি নিয়ে। সেই প্রসঙ্গেই হতাশা ব্যক্ত করে বিজেপি। সংগঠনের এই নড়বড়ে অবস্থার প্রভাব 2021-এর নির্বাচনে পড়বে বলে মনে করছে বিজেপির নেতৃত্ব, তাই এখন থেকেই সাবধানই বিজেপি। বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন, বিধানসভার কেন্দ্র ধরে ধরে আলোচনা হয়েছে, কোন কেন্দ্রে কী দুর্বলতা রয়েছে তার অ্যাকশন প্ল্যান নিতে চলেছে বিজেপি। দেরি না করে অতিসত্ত্বর রাজনৈতিক ময়দানে নেমে পড়বেন দিলীপ ঘোষ অ্যান্ড কোম্পানি। সবাইকে নিয়ে কাজের বার্তা দেওয়া হয়েছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের তরফে। এখন দেখার বিষয় বিজেপি কতদূর এগোতে পারে 2021-এর নির্বাচনে সফলতা পেতে।